রান্না করতে করতে রান্না করছিল, রান্না করতে করতে বাড়িটা কিভাবে বললো জল আনতে গেছিল, জল আনতে গিয়ে আগুনটা লেগেছে। কার বাড়িতে আগুন লেগেছিল? নিজের বাড়িতে, মানে ওই রান্না করছিল মেয়ে ছেলে, রান্না করতে করতে জল আনতে গেছে হুমায়ুনের বাড়ি, সুবানের বাড়ি থেকে। কটা বাড়ি পড়েছে? ছয়টা বাড়ি। তাদের নাম কি? মোজাম্মেল হক, হুমায়ুন আলে, নোমান আলে, সুবান আলে, এরশাদ আলে, সলেমান, সলেমান, আরিফা, আরিফা নাম সেতারা। কি কি পুড়েছে ওদের? কেতাবুদ্দিন কি কি পুড়েছে? বিছেন কাঁথা, টাকা পয়সা, যাবতীয় যা ছিল স্যার। কিছু বার করতে পেরেছেন? জিনিস বের করতে পারিনি। কত টাকার পুড়েছে টোটাল অনুমান? প্রায় 20-22 লাখ টাকা। সরকারের কাছে কি চাইছেন আপনারা? আমরা স্যার ক্ষতিপূরণটা তো চাইছি স্যার। আমরা এমনি তো গরিব মানুষ স্যার, আমরা তো মানে অসহায় মানুষ, খেতে খাই এক টাইম, যদি আমরা রান্না মানে খেতে না খাই তো আমরা খেতে পাবো। কিভাবে আগুন নিভালেন? ওই আমাদের মানে দর্শনী এসে এই করে আগুন নিভিয়েছেন। হ্যাঁ, গ্রামের লোক এসে, গ্রামের লোক এসে কি করেছে? আগুন নিভাচ্ছে। দমকল এসেছিল? দমকল আসতে পারেনি স্যার। আপনারা কি চাইছেন দাবি? এই যে দমকল, যে আগুন লাগলে দমকল আসছে না? আমাদের ধানঘাটা জিপিতে একটা দমকল হলে খুব ভালো হয়। আপনার নাম? আব্দুল বাড়ি। বাড়ি ভালোঘাট।